Hi all, a very good morning to you all. কেমন আছো সবাই? আমার একটা ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সকলের সামনে। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ার্ল্ড অফ ড্রিম। তো অ্যাকচুয়ালি তোমরা ভাবছো আমার ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা অন্যরকমই, কারণ আমি এসেছি বর্ধমানে, কালকে এসেছি। তো আসার সময় ব্লগ করা হয়নি, বিকজ কালকে আর ব্লগ করিনি, কারণ খুব তাড়াহুড়ো, হঠাৎ করে ডিসিশন হয়েছে আসবো আর মেয়েকে নিয়ে, আর ও সারা রাস্তা ভীষণ দুষ্টুমি করে। তো কালকে ব্লগ করিনি, তো আজকে কালকে রাতে এসেছি। তো কালকে একটু রেস্ট, আর কালকে আমার শরীরটাও খুব খারাপ ছিল, তো যে কারণে আর ব্লগ করতে পারিনি। তো আজকে আবার একটা ব্লগ স্টার্ট করছি, তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি সকালে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম, কালকে যেহেতু শরীরটা খারাপ ছিল। রাহি অলরেডি চলে গেছে ঘুরতে, মানে ওর পিসির বাড়ি গেছে, ওখানেই আছে। তো চলো দেখতে থাকো যে সারাদিন কী করি কী না করি। তো চলো ওয়েলকাম। রাখি, তো হ্যাপি রাখি টু ইউ অল। এই রক্ষাবন্ধনটা আমার মনে হয় খুব একটা ইম্পর্টেন্ট দিন, তো ভাই বোনদের কাছে খুব স্পেশাল। তো রাখিতে আমি তো আমার নিজের ভাই দাদা কেউ নেই, মানে নিজের মানে একদম নিজের বলতে চাইছি। তো আমার মাসির ছেলে আছে, তাদেরকেই আমি রাখি পড়াই। তো এবার যেহেতু সেটা পসিবল হলো না, তো আমি ফোনেই তাদেরকে উইশ করেছি। রাহির রাখি, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা ট্রেন্ড আছে যে 5 বছর না হলে রাখি, ভাইফোঁটা এইসব হয় না। তো 5 বছর ওর যখন হবে, তো এক টাইম ফার্স্ট রাখি হবে ওর। তো সেটার জন্য খুব এক্সাইটেড, রাখি ভাইফোঁটা সবই ফার্স্ট টাইম হবে। তো চলো এই আর কি। তো সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন, আজকে ভাই বোনরা খুব ভালোভাবে কাটাও। তো এই আর কি, আমি দেখি যাই এবার নিচে গিয়ে একটু ব্রেকফাস্ট করব, তারপরে আবার কন্টিনিউ। স্নান করে উঠলাম, আজকে স্নান টান করতে একটু দেরি হয়ে গেছে, রাহিকে স্নান করালাম, অনেক বেঁধে গেছে, এখন যাবো নিচের নিচে গিয়ে রাহিকে খাওয়াবো। তো আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, যদি বেরোই তাহলে তো তোমরা জানতেই পারবে। তো যাই এবার নিচে, যাই নিচে গিয়ে রাহিকে খাওয়াবো, দেন দেখি যদি কিছু ব্লগ করতে পারি নিচে। অ্যাকচুয়ালি কী বলো তো, এখানে মানে সবাই অ্যাকচুয়ালি এখনও ইউজ টু হয়ে ওঠেনি, তো ততটা যদি পারি আমি ব্লগ করছি, বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। চল এই যে রাহি ভাতু খাচ্ছে, রাহি কি খাচ্ছে, রাহি ভাতু খাচ্ছে, হ্যাঁ না না না, হা হা হা, বড় করে হা কর, রাহি মাছু খাবে, রাহি ভাতু খাবে, হ্যাঁ না মাম মাম মাম, এই যে মাম 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 মাছু, এই যে রাহি মাছু খেয়েছে, এই যে রাহি চেয়েছিলাম খেতে। এত বৃষ্টি পড়ছে আর আমাদের এই সিঁড়িটাতে কোনো শেড নেই, এবার কী করে যাবো সেটাই ভাবছি। দেখি ছাতা নিয়ে কোনোভাবে যেতে হবে। দেখো কত বৃষ্টি হচ্ছে, কোনো রকমে রাহিকে আর মানে নিচ থেকে ওপরে আনলাম না, কারণ বৃষ্টি তো ভিজে যাবো, ওকে নিচেই ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি একটু এবার রেস্ট নেবো, দিয়ে কিছু নিজের কাজ আছে করবো, তারপরে বিকেলে দেখি যদি বৃষ্টি না থাকে দেন বেরোবো। রাহি কি চাইছে, এই মামা আমি একটু শোনো তো, একটু ইকির মিকির করে দাও তো, ইকির মিকির, হ্যাঁ গুড গুড, আর আমাকে একটা ফ্লাইং দাও, আমাকে একটা ফ্লাইং দাও, ফ্লাইং ফ্লাইং, হ্যাঁ ওটা ওটা চলে এসছো, ওরে সরি সরি, একটা ফ্লাইং দাও, আচো পুচু পুচুটা, আমার পুজো পুজোটা, আর কুচি পুটিটা, আমার কুচি পুটিটা, একটু বকে দাও তো, আমাকে বকে দাও, ওই ভবনি বই পেয়ে গেল, ওই ভবনি, মামা ওই দেখো ডগি, ডগি কেমন করে ডাকে, কেমন করে ডাকে মামা, ডগি শুয়ে পড়লে কেন, ডাকে ডগি, ডগি ভো, কেমন করে ডাকে ডগি, হে হাসছিস, ক্যামেরা দেখে হাসছে দুষ্টু, ক্যামেরা অন হলো বুঝে গেল কিছু একটা অন হয়েছে, দুষ্টু দুষ্টু, এটা আমাদের দুষ্টু, পা ও স্যানিটাইজ স্যানিটাইজ, হাত স্যানিটাইজ করতে হবে, বাবা বাবা, এটা ফ্লাইং দাও, একটা ফ্লাইং দাও, আহা কি মিষ্টি, ওই ওখানে ওখানে কি হয়েছে, একটা জিনিস দেব এবার, এই যে রাহির ফেভারিট, বাবা কি ড্রাইভ দিচ্ছে, এই যে এই যে এই যে এই যে এইটা কে খেয়েছে, রাহি খেয়েছে, আজকে আমি এই নাইটিটা পরেছিলাম, এখানে বেশি নাইটি নেই, আজকে একটা নাইটি, চুলটা ভেজা ছিল চুলের জলে, নাইটিটা পুরো ভিজে গেছে, তাই ওখানে খুলে রেখে এইটা আবার পরলাম, নাইটি কিনতেই হবে। এখানকার এসছি অ্যাকচুয়ালি মামমামের বার্থডে, তো দিদিভাই কিছু
মিক্স করবে, তার জন্য আমি আর দিদিভাই জামা কাপড় দেখছি। এবার আমাকেও নিতে হবে নাকি পুজোর জন্য, দেখি কি পছন্দ হয়। একটা দেখছিলাম, জানি না কেমন লাগবে, দেখি ট্রায়াল রুমে যাব, তারপর তোমাদেরকে জানাচ্ছি। দিদিভাই আমাদের জন্য কিনতে এসে নিজেই খালি নতুন করে দিচ্ছে, তো আমরা যাচ্ছি বিলিং কাউন্টারে, ওখান থেকে বেরিয়ে দেখি একটু পুজো করতে যেতে পারি। পেট পুজো না করলে তো আমার ঠিক হাত হজম হয় না। এই বেরোচ্ছি, বিলিং কাউন্টারে যাবো, দেন ওখান থেকে দেখি ওদেরকে একবার কালেকশন দেখি। আমরা কোনটাতে দিদিভাই আজকেও ক্যান্টিনে এসেছি, তো এটা ক্যান্টিন 3 না ক্যান্টিন 1? ক্যান্টিন 1, ক্যান্টিন 1। আচ্ছা আপনাদের বইপুরে একটা ব্রাঞ্চ আছে, ক্যান্টিন 4 না? আমি দেখছি যে মেইন রোডের উপরে। হ্যাঁ আমি দেখেছি, চিত্র টোটাল 4টে, মানে বর্ধমানে 3টে আছে, এটা ওটা নিয়ে 5টা, ওটা নতুন আছে। ও আচ্ছা, অপোজিটে মিনারেল মিনারেল রুমটা বাই এসিটাকে একটু কন্ট্রোল করা যায়। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ওয়ার্ক প্লেস, মানে মাঝে মাঝে আমি দেখছি, ব্যাস তো দেখেছি নাকি? হ্যাঁ, স্টেশন আছে বাহাতে, মানে স্টেশন রোড না একটা, বাট ওদিক থেকে মানে জামমনি থেকে ওটা ক্যান্টিন 3 ছিল আর ক্যান্টিন 2 65ই দাও নাকি 12 পিস? ও আচ্ছা, এটাই টাইম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আজকে এসেছি ক্যান্টিন, মানে এটা মেইন, এদের নাকি 4টে ব্রাঞ্চ টোটাল, 3টে আছে, 4টে না সরি 5টা, মানে এটা ক্যান্টিনের অপোজিটেই ক্যান্টিন 5 খুলেছে, আর আরেকটা রয়েছে বোলপুর। ওটা তো কোনোদিন যাওয়া হয়নি, দিদিভাইয়ের ওয়ার্ক প্লেস ওখানে, তো ও যদি যায় যাবে, আর আমরা কোনোদিন শান্তিনিকেতন ঘুরতে গেলে যাবো, ট্রাই করবো। তো ভীষণ ঠান্ডা বাইরে, এত বর্ধমানে এত বৃষ্টি হচ্ছে যে মানে এখানে আর কিছু এসিতে বসতে পারছি না। তো এবার ওই জন্য আমরা ঠিক করেছি যে বললাম যে এসিটা কন্ট্রোল করতে, মানে বন্ধ করে দেবে, সেন্ট্রালাইজ এসিটা বন্ধ করে দেবে। এখন আমরা অর্ডার দিয়েছি চিকেন 65, ওটা আছে, এটাই আমাদের ডিনার। আমি তো ভেবেছিলাম রাতে আজকে বাড়িতে ডাল খাবো, তো ওই জন্য ডাল তো আর খাওয়ালো না। প্রচুর শপিং করেছে তোমাদের সাথে, দেখি আজকে যদি বসে আজকে শেয়ার করবো, নাহলে আজকেই করে দেবো শেয়ার বাড়িতে, নাহলে কালকে করছি। মেনুটাও শেয়ার করে দিই, মেনু কার্ডটা কী কী পাওয়া যায় এখানে। ওই দেখো কোল্ড ড্রিঙ্কস এইসব রয়েছে, ক্যান্সেল করে আমরা এই চিকেন কিমা বলটা অর্ডার করলাম, কারণ ওটা বানাতে অনেকক্ষণ লেট হবে, তো এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। দেখে তো বেশ ইয়াম্মি লাগছে, সাথে দিয়েছে এইসব, আর সাথে দিয়েছি মশালা করে। আমাদের এই হয়ে গেছে, এবার বাড়ি যাবো, দুটো ধরবো দিয়ে দেন বাড়ি। রাহি নাকি বাড়িতে মা 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 করছে, তা যাই দেখি কী করছে। শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়া, এটা এটা একটা জিন্স, এর সাথে এটা দিদিভাই দিচ্ছে, এটা পুজোর স্পেশাল, এর সাথে এই টপটা, এইটা একটা, এটা একটা সেট। মা দেখো, এই দেখো মামনি, এই দেখো মা কেমন হয়েছে, রাহি দেখতে এসছে ওর জামা। হ্যাঁ হ্যাঁ, আর এইটা জন্মদিনে সিম্পল, এটা খুব সুন্দর হয়েছে, স্টাইলটা খুব সুন্দর। হ্যাঁ দেখ, ঠাকুর দেখছে, এটা মাম মাম তোমার তোমার এটা তোমার তোমার হ্যাঁ এটা তোমার তো না, পছন্দ হয়েছে তোমার, পছন্দ হয়েছে মাম্মা? সব থেকে হাস্যকর কি জানো, এটা তোর জন্য নিয়েছি। দাঁড়াও, এটা এর ফ্রি দিয়েছে, এজ গ্রুপটা দেখো, তেরো চোদ্দ, কার জন্য যাও মা? এটা দিদিভাই নিয়েছে, এটা কিড সেকশন থেকে, এটা মাপটা খুব সুন্দর, কান্নাই নাকি? হ্যাঁ
এমনিও পরানো যাবে শুধু এই জিনিসটা হ্যাঁ এটা এমনিও পরানো যাবে নেক্সট বাকিগুলো দেখাও আমাদের গুলো দেখাও এটা আমি একটা কিনেছি তোমার কি সবাই কি শাড়ি আর ব্লাউজ পরে কাটাবে এটার সাথে একটা খারাপ কি একটু কাশি হয়েছে কালকে একটু ওষুধ আনছি কিয়ের মতো কিনবে বলো 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 কিয়ের মতো কিনবে বলো তো বলো বলো তোমাকে ভিডিওতে বলতে হবে বলো বিজ্ঞাপন গুলো দেয় না হ্যাঁ বিজ্ঞাপন এটা নিচে তোমার মেয়ে দেখো এটা ব্লাউজ এটা ব্লাউজটা শুধু পরবে Is this fun for you? এটা ভালো এটা অফ শোল্ডার নয় অফ শোল্ডার হলেই বা আমি কি করলাম আমি এবার শুয়ে পড়বো তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি কিছু ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব হ্যাঁ জানি একটু ইরেগুলার হয়ে গেছি বা ট্রাই করছি আবার নিজেকে রেগুলার করার আর নতুন নতুন কিছু ভিডিও তোমাদের সামনে আনার ইচ্ছে আছে অনেক চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সাথে সামনে করার 24 আওয়ার্স চ্যালেঞ্জ আরও কিছু তোমরা যদি সেগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর কী কী চ্যালেঞ্জ সেটাও একটু জানালে আমার খুব ভালো তাহলে আমি সেই চ্যালেঞ্জটাই করার চেষ্টা করবো তোমরা বললে আমি আরও ইন্সপায়ার হয়ে সেগুলোই করবো আর একটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে তো চলো গুড নাইট আবার কাল দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা ভালো থেকো